হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল অ্যান্ড ডেইলি ভ্লগ বর্নার। দি সবাইকে স্বাগত ও বুক ভরা ভালোবাসা নিয়ে নতুন একটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেকদিন পরে। তো অনেকদিন পর কেন তোমরা তো জানতেই পারছো বা অনেকেই জানোই না, ইউটিউবের অনেক বন্ধুরা জানো না। তার কারণ হচ্ছে যে মাকে নিয়ে এত যুদ্ধ, এত পরিশ্রম, এত সব কিছু করলাম, দৌড় যা মাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করলাম, সেই মাকে শেষমেশ আর বাঁচাতে পারলাম না। খুব দুঃখের সহিত তোমাদের জানাতে বাধ্য হচ্ছি, কিছু করার নেই। আমি এতদিন তোমাদের কাছে বলতেও পারিনি, ব্লগ দিতেও পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। তোমাদের একটা ইনফরমেশন দেওয়া উচিত ছিল, কিন্তু মনোমানসিকতা সেরকম ছিল না। তোমরা তো বুঝতেই পারছো, মাথার উপর দিয়ে বাবাও নেই, মাও চলে গেল, তাহলে আমার মনের পরিস্থিতিটা কিরকম হতে পারে তাহলে তোমরা বুঝতেই পারছো। তাও মনে অনেক মানে জোর করে আজকে 17 দিন পর আমি ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু 17 দিন পর হয়তো ব্লগটা দিচ্ছি না আমি। 19-20 দিন এডিটিং করতেও আমার ইচ্ছা করছিল, প্রায় 19-20 দিন পরে তোমাদের আজকে আমি ভিডিও দিচ্ছি। তো চলো সকালটা শুরু করছি, কিভাবে শুরু করছি দেখো। মাছের তেল সকাল সকাল রান্না করে ফেলেছি, এদিকে ভাত করে নিয়েছি। তার কারণ হচ্ছে একটাই, যে মেয়েকে স্কুলে দিতে হবে, আর মেয়ের স্কুল এখন শীতকাল বলে না ঠান্ডা বলে, ওর জন্য 10:30 থেকে হচ্ছে। তোমাদের দাদা ভাই মোটামুটি কাজে চলে গেছে, আর বড়মের তো সামনে মাসের 2 তারিখে পরীক্ষা, তাই তো ও মাধ্যমিক দেবে, তাই ও এখন বাড়িতেই আছে। তো চলো এই তেল নন্তা বিস্কুটগুলো দিয়ে চা খেতে কার কার ভাল লাগে। আজ কতদিন পরে ব্লগ করছি, মনে মানসিকতা ভালো নেই, তোমরা তো জানোই, না জানলেও তোমাদের জানিয়ে দিচ্ছি। সতেরো দিন পর ব্লগ করছি, আমার মেয়েকে আজকে স্কুলে ছাড়তে হবো। ওদের স্কুল হচ্ছে 10:30 থেকে। তা মোটামুটি ভাত, মাছের তেল, গাজা গাজা মাংস করবো, আলু তো ভাজছি, বিস্কুট খাচ্ছি। তো দেখালাম যে মাংস একটু রয়েছে, তার কারণ হচ্ছে মাংসটা রয়েছে এই কারণে, ওরা একটু মাংস অনেকদিন খায়নি, তাই তো মানে এই ওষুধ পালার সময় মাংস টাংস বাড়িতে তো ঠোকানো হয়নি, তার জন্য মাংসটা অনেকদিন পরেই রান্না করা হলো। তাই জন্য ওদের জন্য আমি সেরকম একটা ভালোবাসি না, তোমরা তো জানোই। আমাদের আমার যে কটা বন্ধুরা রয়েছে যারা আমাকে ভালোবাসে, আমার ব্লগ দেখো, তারা অবশ্যই জানো যে আমি কী খেতে ভালোবাসি না বাসি। তো চলো সারাদিনটা কেমন যায় দেখতে থাকো সারাদিনটা কেমন যায়। আর মেয়েকে নিয়ে তো স্কুলে দিয়ে আসবো, তারপরে যাব আমি বাজারে। তো বাজারে তো যেতেই হবে, কিছু নেই ঘরে সেরকম একটা, তার জন্য বাজারে যাবে। চিংড়ি মাছটা দেখিয়ে নিয়েছি বাজার থেকে এসে কুটবো। তো এই দেখো বাজারে চলে এসেছি, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি চলে এসেছি। তা একটা গামলা দেখলাম স্টিলের, সবাই নিচ্ছিল, আর একটা ট্রে নিলাম, এই যে ট্রেটা, আর একটা গামলা দেখলাম তার জন্য নিলাম। মেয়েদের তো বাসন কুসন গয়না এগুলো শাড়ি এগুলো দেখলেই তো লোভ। তো যাই হোক, ওই সবজির বাজার করে নিচ্ছি, অনেক দিন অনেক কিছু করা হয় না, মনোমালিন্য ভালো নেই, বুঝতেই পারছো মনের পরিস্থিতিটা কি হতে পারে, মানে আমার যে কি হচ্ছে আমি জানি, আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। এত তাড়াতাড়ি যে এরকম হবে আমরা কেউই ভাবতে পারিনি, জানি না কোনো হয়তো ভুল করেছি, তার শাস্তি ভগবান দিল। ভাত হয়ে গেছে, এখন কি করছি এখন করছি চিংড়ি মাছ গুলো দুপুরবেলা কেটেছিলাম, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে
চপ দিয়ে একটা চচ্চড়ি করবো, কারণ কালকে তো আমার আজকে আমার নাইটে যাব, নাইট করে মর্নিং। ঠিক আছে, ওর জন্য এইগুলো করছি। তোমাদের বললাম না, এই দেখো সব রকমের সবজি দিয়ে আমি একটা চিংড়ি মাছের তরকারি করে রাখছি। তার কারণ হচ্ছে নাইট ডিউটি যাব অনেক দিন পর, তার কারণে এদিকে কুমড়ো, আলু, বেগুন, মানে ইয়ে, তারপরে কী যেন বেশ, সিম, একটু ফুলকপি, এগুলো সব রকমের সবজি দিয়ে আমি তরকারিটা বানাবো কালকের জন্য। কারণ মেয়ে পারবে না, সামনে পরীক্ষা আছে, ওর পড়াটাও তো দরকার, তাই না বন্ধুরা? ওর জন্য তরকারিটা ডালটা করে রেখে যাচ্ছে, ভাতটা শুধু করে দিলেই ওর হয়ে যাবে। নাইট ডিউটিতে এলাম অনেকদিন পর, সব আগের মতন শুরু হলো। তো যাই হোক, নাইট ডিউটিতে এলাম, আবার হাঁপাচ্ছি, পরে তোমাদের কাছে আসছি। চলো, মেয়েটা ঘরে একা রয়েছে, বড় মেয়েটা, চিন্তা হচ্ছে বুঝেছো তো বন্ধুরা। এই তো আমাদের দাদাভাই গেল, বললাম আবার বোট খেলতে গেল, আমি বললাম বোট খেলতে যেও না, এরম এরম ব্যাপার। তো চলো বন্ধুরা, পরে আসছি। ছোটো মেয়ে তো পড়ে টড়ে গেল, গিয়ে মিস আসবে, মিস পড়াচ্ছে, আমি চলে এলাম। মনটা ঘরের দিকে পড়ে আছে, আগে যাও মা থাকতো, একটা নিশ্চিন্ত যে ঘরে কেউ একটা আছে, কিন্তু কি হবে, কোন দিকে কিভাবে যাবে, হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু একটা জায়গায় কেমন যেন শূন্যই থেকে যাবে। চলো পরে আসছে।